মোহাম্মদ ইউনূসকে হারামি বলবেন তো, তার কারণ হচ্ছে উনি তো হারাম কাজটা করছেন। ওনার ওই গ্রামীণ ব্যাংকটা কি আছে, সে তো সুদের কারবারই। হয়তো দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে এই দেশটা ভাগ হয়েছে, কিন্তু ভারত কখনো, ভারত সরকার কখনো এই সনাতনী হিন্দুদের দায় ঝেড়ে ফেলতে পারে না। টোটাল বাংলাদেশকে ভারতীয় পণ্য পাঠাবেন না। ওরা বুঝুক যে ভারতবর্ষের সনাতনীরা যদি চায় তাহলে বাংলাদেশকে হাতে বাড়ার দরকার নেই, ভাতেই মেরে দেবে। প্রথমে নমস্কার দিদি, একটা জিনিস আপনাকে আমি বলি, আপনারা এটা দেখে কেন আশ্চর্য হচ্ছেন আমি তো বুঝতে পারছি না। কারণ ইসলামিক একটা দেশে যদিও তার সংবিধানে একটা সেকুলার কথার কথা বলা হচ্ছে, কিন্তু আসলে তো সেখানে ইসলামিক ব্যবস্থাই চালু আছে, সংবিধানে সেটাও বলা আছে। তো সেখানে আর হিন্দুদের ওপর আক্রমণ হবে এটাকে নিয়ে খুব চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই। তার কারণ ইসলাম কোনো দিনই কোনো মানে বিরোধী মতবাদকে স্বীকারও করে না এবং তাকে সহ্যও করে না। ফলে এটা ধরে নেওয়ার কোনো জায়গা নেই যে ওখানে ইসলামিক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে ওরা হিন্দুদের ওপর আক্রমণ করবে না, অত্যাচার করবে না, আর সহজে লাড্ডুর মতো করে সমস্ত সুযোগ সুবিধে তুলে দেবে, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আর আপনার প্রশ্নের দ্বিতীয় যে পার্টটা আছে যে এখানে ইসলামিক এরা অনেক উৎপাত করে, সেখানে হিন্দুরা রিয়াক্ট করে না কেন? আসল কথা, আমরা তো একটা এমন একটা মানে ধর্ম যারা অনেকগুলো মতবাদের একসঙ্গে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা থেকে আমরা বিলং করি। আমরা কোনোদিন আপনার ধর্মই একমাত্র ধর্ম আর আমরা সেইটার বিষয়ে আপনাকে সহ্য করব না, এরকম তো কথা হিন্দুরা বলে না। আর ঠিক সেই কারণেই মনে হয় ইসলামিক যে সংস্কৃতির মতো করে হিন্দুরা রিয়্যাক্ট করে না। চিন্ময় প্রভুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন এবং বিভিন্ন সময় তিনি নাকি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য বলে থাকেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রশ্ন যদি ওঠেই তাহলে তো দুদিকেই, দুতরফেই ওঠা উচিত। কারণ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করা হতো তাহলে তো আমরা দেখতে পেতাম বাংলাদেশে দুর্গাপুজোর সময় কাউকে হাতে লাঠি নিয়ে বসে মণ্ডপ পাহারা দিতে হচ্ছে না, বা ঠাকুরকে মানে যাতে ভেঙে না দেয় সেরকম পাহারা দেওয়া হচ্ছে না। অথবা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন যদি আসে তাহলে সেক্ষেত্রে তো এই জাতীয় ফতোয়া যে যখন নামাজ চলবে তখন দুর্গাপুজোর কোনো ঢাক বাজবে না, কোনো রকম চণ্ডী পাঠ হবে না, কোনো শঙ্খ উলুধ্বনি কিছুই হবে না, এটা কি সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা? বাংলাদেশ বোঝাতে কি চাইছে যে কাকে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি? সাম্প্রদায়িক সম্প্রীতি মানে খালিমাত্র ইসলামিক প্রচার হবে, ইসলামের বাইরে কারোর পুজো করতে দেবো না, কোনো মন্দিরের অস্তিত্ব থাকবে না, সেখানে হিন্দুরা থাকলে জিজিয়া কর দিয়ে থাকবে, সেখানে হিন্দুরা হিন্দু নারীরা কৃতদাসীর মতো ওই গনিমতের মালের মতো ব্যবহার করব তাদের সঙ্গে, এটাই হচ্ছে আর তাদের মানে সম্প্রীতির যে গল্পটা সেটা। এবার কথা হচ্ছে, আপনারা যদি মনে করে থাকেন হিন্দুরা মরে গেছে তাহলে সেটাকে ভুলে যান। কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের শাস্ত্রে বলা হয় যারা প্রকৃতভাবে সনাতনী সেখানে একজন থাকলেও একজনই প্রতিবাদ করবে, আর ওখানে তো 3 কোটি হিন্দু এখনও বেঁচে রয়েছে, তার ফলটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আপনার চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করে আপনি আর কি করলেন না, বড় একটা বাজির গোডাউনে আগুনটা দিয়ে দিলেন। এবার যখন বিস্ফোরণ হবে এবার বুঝুন কি করবেন না করবেন। সম্প্রতি বাংলাদেশের মুসলিম কট্টরপন্থী যারা তারা চরম হুঁশিয়ারি দিয়েছিল যে নিষিদ্ধ করা হোক ইসকনকে, আর তা যদি না হয় তাহলে ধরে ধরে ইসকন ভক্তদের হত্যা করা হবে, মানে এত ভয়ঙ্কর একটা কথা বলেছেন। বিষয়টা হচ্ছে যে মুসলিমরা মনে করল যে ইসকন একটা জঙ্গিবাদী সংগঠন, ঠিক আছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কীর্তন করে, সনাতনীদের এক হওয়ার কথা বলে, তো এটা হচ্ছে একটা জঙ্গি সংগঠনের আর নমুনা। ফলে সনাতনীদের মনে করবেন না আপনারা যা বোঝাতে চাইবেন সেটা সনাতনীরা বুঝবে, এবং আপনাদের বাইরের যে সমস্ত দেশগুলো আছে মানে ভারত উপমহাদেশ এবং উপমহাদেশের বাইরের যে দেশরা আছে সেটা আপনার ন্যারেটিভকে
আর অক্ষরে অক্ষরে বুঝে নেবে, এটা এতখানি ভুল বোঝার জায়গায় কিন্তু পৃথিবী নেই। পৃথিবী কিন্তু আজকে শিক্ষিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কাণ্ডকারখানাগুলোও দেখেছে। ফলে অত চেষ্টা করবেন না, আপনারা ঠিকঠাকভাবে চলুন, নাহলে যেরকম বাজি কারখানায় আগুন দিয়েছেন এবার বাজি ফাটাটার জন্য অপেক্ষা করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওনাকে গ্রেফতার করা, ওনাকে আটক করা হয়েছে এবং ওনার নামে যে মামলা রয়েছে সেই মামলায় গ্রেফতার দেখানো হবে। কি বলবেন? বিষয়টা হচ্ছে ওনার বিরুদ্ধে যে বিষয়টা এসছে সেটা হচ্ছে দেশদ্রোহিতা। কি না, বাংলাদেশের জাতীয় পতাকা সেনার অবমাননা হয়েছে, তাই তো? কিন্তু ওনারা তো প্রমাণ করতে পারলেন না, দুটো ফেক ভিডিও দিয়ে প্রমাণ করার চেষ্টা করলে সেটাও ব্যর্থ হলো, এবং বরং সনাতনীরা দেখিয়ে দিয়েছে যে কিভাবে বাংলাদেশের পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে, ঠিক আছে? ফলে আপনার ওই মোহাম্মদ ইউনুস, আপনাদের প্রধান উপদেষ্টা, তো আমি তো বলি যে তার ইনস্ট্রাকশানে এইভাবে চলে নিজেদের মরণটাকে আরও তো ডেকে আনছেন, আয় আয় করে ডেকে আনছেন। আর আমি মোহাম্মদ ইউনুসের কতগুলো ক্যারেক্টারের কথা বলি, হ্যাঁ, যে সমস্ত আর মুসলিম এবং মৌলবাদী মানুষেরা রয়েছেন তারা একটু মিলিয়ে দেখবেন, ওনার মেয়ে সোনিয়া ইউনুস তিনি আর সমকামী, আপনাদের ইসলাম কি এটাকে স্বীকার করে? তাহলে আপনারা কি করে এনাকে আর রাষ্ট্রের প্রধান বা প্রধান উপদেষ্টা ঠিক করেছেন? তার মানে আপনারা প্রকৃত মুসলমান নন, তাই তো? এবার দ্বিতীয় প্রশ্ন, যে এই মোহাম্মদ ইউনুসের মেয়ে ড্রাগ অ্যাডিক্ট, তার মানে কি ইসলামে আপনারা ড্রাগ অ্যাডিকশনকে স্বীকার করেন? আমি তো যদ্দূর জানি সৌদি আরব, মালয়েশিয়া এবং অন্যান্য যে আরব দুনিয়ায়, সেখানে যদি কেউ এরকম ড্রাগ নেয় বা ড্রাগ খায় বা ড্রাগের কাছে ড্রাগ থাকে তার মৃত্যুদণ্ড হয়, তাহলে কি মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেবেন? এবং তৃতীয়ত, আপনাদের ইসলামে সুদ নেওয়া বারণ না, হারাম না? তাহলে আমাদের এই যে মোহাম্মদ ইউনুসকে কি বলবেন? হারামই বলবেন তো, মোহাম্মদ ইউনুসকে হারামই বলবেন তো। তার কারণ হচ্ছে উনি তো হারাম কাজটা করছেন, ওনার ওই গ্রামীণ ব্যাংকটা কি আছে, সে তো সুদের কারবারই, তাহলে তো এটাই বলতে হবে। চতুর্থত, আপনাদের টাকা, আপনাদের ওই মানে বাংলাদেশি মানুষের টাকা প্রায় 550 কোটি টাকা এই বকেয়া ছিল ওই গ্রামীণ ব্যাংকের, সেই টাকাটা উনি মুকুব করে দিলেন, তার মানে কি ধরে নেওয়া হবে যে এই গ্রামীণ ব্যাংককে চালু রাখার জন্য সাধারণ বাংলাদেশি মানুষের পেটে লাথি মারলেন? এবং শুধু তাও নয়, তিনি আগামী 5 বছরের জন্য গ্রামীণ ব্যাংককে কোনো কর নেওয়া হবে না এই শর্ত পর্যন্ত, মানে এই সাংশন পর্যন্ত করেছেন। ফলে আপনারা নিজেরা কি করছেন ভালো করে জেনে নিন, এবং আপনারা কাকে বসিয়েছেন সেটাও একটু বুঝে নিন। বাংলাদেশের চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে ইসকন এবার ভারত সরকারের দ্বারস্থ হলো, এবং এ অনেকদিন আগের থেকেই কিন্তু বারবার এই প্রশ্ন উঠছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে সেখানে কেন ভারত সরকার কোনো রকম ভূমিকা নিচ্ছে না, এবং ভারত সরকার বার্তা দিচ্ছে কিন্তু কোনো পজিটিভ স্টেপ নিচ্ছে না। কিন্তু এবারে কিন্তু ইসকন সরাসরি ভারত সরকারের দ্বারস্থ হলো, এবং ইসকন একটা সারা বিশ্বব্যাপী সেবা করার একটা সংস্থা, সেবামূলক একটা প্রতিষ্ঠান, সেখানে দাঁড়িয়ে তারা এবারে মানে বাধ্য হয়ে নিজেদের পড়শি দেশ, মানে পড়শি দেশ না, ইসকনের তো জন্মই এখানে, কিন্তু তারপরেও ভারতের কাছে তারা যখন মানে দ্বারস্থ হয়েছে সেখানে দাঁড়িয়ে ভারতে কি এবার সত্যি সত্যিই কোনো পদক্ষেপ নেওয়ার মতো আছে, কোনো কঠোর পদক্ষেপ কি ভারত নিতে পারবে এবার? ভারতের অবশ্যই উচিত, কারণ এ ভারতবর্ষ সনাতনী হিন্দুদের দেশ, এটা ভুলে গেলে হবে না। হ্যাঁ, মহারাজা ভরতের নামে এই ভারতবর্ষ সৃষ্টি, ফলে এটা সনাতনী হিন্দুদের দেশ, ফলে ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে যে কোনো জায়গায় সংস্কৃতির দিক থেকে যে সমস্ত সনাতনীরা রয়েছেন, এই বাংলাদেশ একটা টাইমে তো ভারত ছিল, এই যে পাকিস্তান একটা সময় তো ভারত ছিল,
হয়তো দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে এই দেশটা ভাগ হয়েছে, কিন্তু ভারত কখনো, ভারত সরকার কখনো এই সনাতনী হিন্দুদের দায় ঝেড়ে ফেলতে পারে না। ফলে ভারতবর্ষের বাইরে যে কোনো জায়গায় ভারতবর্ষের যদি মানে ভারতীয় সংস্কৃতি থেকে থাকে, সেই জায়গায় সনাতনীদের রক্ষা করা, তাদের সুরক্ষা দেওয়াটা ভারতবর্ষের একান্ত কর্তব্যের মধ্যে পড়ে। এবং আরেকটা বিষয় আছে যে ইসকনেরকে আমি একটা অনুরোধ করব যে আপনারা সারা পৃথিবীতে বিভিন্ন দেশে, প্রায় শতাধিক দেশে আপনাদের নিজস্ব ইউনিট আছে, সেখানে আপনাদের সংগঠন আছে, এবং সেখানকার বিখ্যাত বিখ্যাত মানুষদের ওপর আপনাদের প্রভাব রয়েছে, আপনারা তাদের একত্রিত করুন এবং বাংলাদেশের সরকারের ওপর সেই প্রেশারটা তৈরি করুন যেখানে সনাতনীদের ওপর আঘাতটা আর না আসে, তারা যেন অন্তত শান্তিতে বসবাসটা করতে পারে। একদিকে মানে দেখা যাচ্ছে যে চিন্ময় প্রভুকে যখন গ্রেফতার করা হলো, তারপরে একটাই হিসাব সামনে আসছে যে তিনি সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছিলেন, এবং ঠিক সেইটাই হচ্ছে কারণ তাকে আটক করা, যাতে কেউ আর সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করতে না পারে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে ওপার বাংলায় যখন এই ঘটনা ঘটছে, এপার বাংলাতে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি হুঙ্কার দিচ্ছেন যে সব পরিষেবা আটকে দেবো। চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে মৌলবাদী ইউনুসকে এই হুঁশিয়ারি এবং হুঙ্কার দিচ্ছেন এখান থেকে শুভেন্দু অধিকারী। কি বলবেন, বিষয়টা তো একেবারে সমানে সমানে মানে যাকে বলে ভারত বাংলাদেশের লড়াইয়ের পর্যায়ে চলে যাচ্ছে। লড়াই তো প্রথমে, আগে আপনার কোশ্চেনের প্রথম পার্টে আসি যে এই সংঘর্ষ তো সৃষ্টি করেছিল বাংলাদেশ, ভারত বয়কট করা, ভারতের তখন কোনো বিষয় ছিল না, ঠিক আছে তোমার দেশের কি ইচ্ছে সেটা তোমরা করো। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, বা শুভেন্দুবাবু যে কথাটা বলছিলেন, শুভেন্দুবাবু অত্যন্ত নরম কথাটা বলেছেন, অত্যন্ত নরম একটা কথা বলেছেন যে এখান থেকে বাংলাদেশকে বয়কট করো। আমার বক্তব্য আরও একটু কড়া, যেখান থেকে দেখবেন যে সমস্ত সীমান্ত থেকে, এটা ভালো করে সব সনাতনীরা শুনে রাখুন, যে সমস্ত জায়গা থেকে বাংলাদেশে ভারতীয় পণ্য ঠোকে, সেখানকার যে গাড়িগুলো আছে সেগুলোর ইঞ্জিন ব্লক করে দিন, ইঞ্জিন খুলে নিন, হাওয়া যেগুলো আছে গাড়ির চাকা খুলে নিন, দরকার পড়লে পেট্রোল ডিজেল বাইরে বার করে ফেলে দিন, টোটাল বাংলাদেশকে ভারতীয় পণ্য পাঠাবেন না, কোনোভাবে যেন ভারতবর্ষ থেকে একটা ছুঁচ পর্যন্ত যেন বাংলাদেশে না ঢোকে। ওরা বুঝুক যে ভারতবর্ষের সনাতনীরা যদি চায় তাহলে বাংলাদেশকে হাতে বাড়ার দরকার নেই, ভাতেই মেরে দেবে, কোনোভাবে যেন বাংলাদেশে কোনো পণ্য না ঢোকে। শ্রীরাম জন্মভূমির যিনি প্রধান পুরোহিত, মন্দিরের প্রধান পুরোহিত, সেই আচার্য সত্যেন্দ্র দাস বলছেন যে আমার এখন এটাই মনে হচ্ছে যে পাকিস্তান যে ধরনের ব্যবহার হিন্দুদের সাথে করে থাকে, ঠিক সেই একই ব্যবহার বাংলাদেশও এখন হিন্দুদের সঙ্গে করছে। যতদিন হাসিনা ছিলেন ততদিন পর্যন্ত তবুও এই মৌলবাদীদের রমরমাটা অনেকটা কম ছিল বলে মনে হচ্ছিল, কারণ সেই সময় কিন্তু ভারতের পাশাপাশি বাংলাদেশ বেশ কিছুটা উন্নতি করতে পারছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানে যেমন হিন্দুদের ওপর নিত্য অত্যাচারের ঘটনা জানা যায় এবং পাকিস্তানে হিন্দুর সংখ্যা প্রায় হাতে গোনা, বাংলাদেশেও প্রায় সেই অবস্থা হতে চলেছে, কি বলবেন? না, যিনি রাম মন্দিরের প্রধান পুরোহিত যে কথাটা বলেছেন যে পাকিস্তানের মতোই বাংলাদেশে ব্যবস্থাটা হচ্ছে হিন্দুদের সঙ্গে, একদম ঠিক কথা বলেছেন। কারণ পাকিস্তানেও দেখবেন সেই সময়ে প্রায় 22% হিন্দু ছিল যখন ভারতবর্ষ স্বাধীন হয়, আর পরবর্তী সময়ে অত্যাচার করে এখন মোটামুটি 1% 1.5%-এর কাছাকাছি হিন্দু রয়েছে। বাংলাদেশেও আপনারা জানেন যখন মানে বাংলাদেশ পাকিস্তান এবং মানে পূর্ব পাকিস্তান রূপে স্বাধীনতা লাভ করে তখন 28%-এর কাছাকাছি হিন্দু ওখানে ছিল, আর আজ সেখানে দাঁড়িয়েছে 6% 7%-এর কাছাকাছি, অফিসিয়ালি যা থাকুক না কেন এটা আমরা জানি। তো এবার কথা হচ্ছে বাংলাদেশের এই যে অত্যাচারগুলো হচ্ছে, এই অত্যাচার তো পরিকল্পিত অত্যাচার, এটা তো পরিকল্পিত অত্যাচার, যাতে সেখানকার ল্যান্ড ওনাররা, সেখানে অর্থ যাদের কাছে ছিল সেই সমস্ত লোকগুলো ছিল হিন্দু, ফলে তাদের দেশ থেকে বাইরে বার করে দিলে বা তাদের হত্যা করলে বা তাদের নারীদের তুলে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করলে বা মেরে দিলে, তাহলে কি হবে, তাদের জমি জায়গাগুলোর অধিকার পাওয়া যাবে? কারণ
সবথেকে দেখা যাবে যদি আপনি মানে এই যে এশিয়ান মানে ভারত উপমহাদেশের ডেন্সিটি দেখেন, হিউম্যান লিভিং ডেন্সিটি পার স্কোয়ার ফুট যদি দেখেন, সেখানে বাংলাদেশ প্রায় 1300-এর কাছাকাছি একটা ডেন্সিটি আসছে, আর যেখানে ভারতবর্ষের কাছাকাছি প্রায় 450-500-এর কাছাকাছি ডেন্সিটি আছে। ফলে ওনারা চাইছেন যাতে এত ডেন্সিটি মানুষকে আর আরও বেশি জমি দখলের জায়গা আছে, সেখানে হিন্দুদের যেহেতু জনসংখ্যা কম এবং হিন্দুদের যেহেতু বাচ্চা কম হয়, ফলে এইদের যদি শেষ করে দেওয়া যায় তাহলে সেই জায়গার দখল নেওয়ার জন্য, এটা একটা বিষয় আছে। আর একটা বিষয় যেটা আছে যে সনাতনীরা যেহেতু স্বভাবতই একটু শান্ত প্রকৃতির, উগ্র নয়, ফলে এদের ওপর অত্যাচার করলে পৃথিবীর অন্যান্য জায়গা থেকে সেইভাবে রিপারকাশন আসার জায়গাটা খুব কম আছে। যেখানে অন্যান্য জায়গায় মুসলিমদের ওপর কিছু হোক না হোক অন্তত 53-57টা দেশ অন্তত কাঁই 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 করে চিলের মতো চিৎকার করে, কাকের মতো চিৎকার করে কি কি যেন কি হয়েছে। হ্যাঁ, ভারতবর্ষে নাকি মুসলমানদের ওপর এতই অত্যাচার হচ্ছে যে এখানে মুসলিম জনসংখ্যা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ফলে 9% গিয়ে আজকে প্রায় 15%-এর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গে তো আরও বেশি। তো এই যে বিষয়টা আছে এটাকে আমাদের দেখতে হবে, কারণ ব্যাপারটা এটাই ঠিক যে মুসলিমদের আগ্রাসী নীতির ফলস্বরূপ আজকে বাংলাদেশ, পাকিস্তান বা ভারতবর্ষেও যে বিষয়টা হচ্ছে এটা কিন্তু ওই ইসলামিক আগ্রাসন নীতির ফল।